ইতালি ফুটবল মানেই সেরা ডিফেন্ডারদের দীর্ঘ তালিকা। সিজার মালদিনি, পাওলো মালদিনির মতো তারকাদের খেলা আজও মনে গেঁথে আছে বিশ্বের অগণিত ফুটবল ভক্তদের মনে। শুধু ইতালি নয়, বিশ্ব ফুটবলের সেরা ডিফেন্ডারদের তালিকায় রয়েছেন ইতালির জুসেপো বেরগেমো। মাত্র 18 বছর বয়সে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন রক্ষণ ভাগের এই সেনানী। তবে 17 বছর বয়সেই জিউসেপের ডাক নাম হয়ে যায় আঙ্কেল। মজার ব্যাপার হলো, গোঁফ আর ঘন ব্রুতে বেশ গম্ভীর দেখাতো তাকে, তাই সবাই তাকে আঙ্কেল নামে ডাকা শুরু করে। তবে নামে কি আসে যায়? 1982 সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি, যেখানে মাত্র 18 বছর বয়সে বিশ্বকাপ জেতা জিউসেপের জন্য ছিল দারুণ কৃতিত্ব অর্জন। 1963 সালের 22 ডিসেম্বর ইতালির মিলানে জন্মগ্রহণ করেন জুসেপে। 17 বছর বয়সেই ইন্টার মিলানের সিনিয়র দলে সুযোগ পান এই ফুটবলার। দীর্ঘ 20 বছর ইতালিয়ান জায়ান্টদের হয়ে মাঠ মাতান তিনি। সেন্টার ব্যাকের পাশাপাশি অনেক ম্যাচে খেলেছেন রাইট ব্যাক পজিশনেও। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জাতীয় দল এবং 1982 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান জুসেপে। শুরুতেই অবশ্য একাদশে খেলার সুযোগ হয়নি তার, তবে সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে কোচ তাকে মাঠে নামান, যেখানে কোচের আস্থার প্রতিদান দিতে বিন্দুমাত্র ভুল করেননি জুসেপে। এরপর ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে দারুণ পারফরমেন্স উপহার দিয়ে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন এই ডিফেন্ডার। সব মিলিয়ে 4টি বিশ্বকাপ খেলেন জুসেপে। ঘরের মাঠে 1990 সালের বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দিয়েছিলেন এই ফুটবলার। প্রতিটি ম্যাচেই খেলেন তিনি, যদিও সেবার স্বাগতিক হয়েও ট্রফি জেতা হয়নি ইতালির। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা। বিশ্বকাপ জয়ের পাশাপাশি কিছু ব্যক্তিগত স্বীকৃতিও পেয়েছেন জুসেপে। ইন্টার মিলানে বর্ষসেরা ফুটবলারের সম্মান, ইতালিয়ান ফুটবলের হল অফ ফেমে স্থান এবং সবচেয়ে বড় প্রাপ্তি 2004 সালে কিংবদন্তি পেলের তৈরি 100 ফুটবলারের তালিকায় জুসেপের জায়গা পাওয়া। ইশতিয়াক দীপু, সময় সংবাদ।